বলিউডের বহুল অপেক্ষিত সিনেমা কল্কি মুক্তি পাবে আগামী 27 জুন। প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান অভিনীত সিনেমাটি মুক্তির আগে প্রায় 400 কোটি টাকা আয় করে ফেলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী অন্ধ্রপ্রদেশে বিক্রি হওয়া সিনেমার স্বত্ব থেকে 85 কোটি রুপি আয় হয়েছে। কিছু স্বত্বের বিনিময়ে 27 কোটি টাকা পাওয়া গেছে। স্বত্ব মারফত আরও আয় হয়েছে 70 কোটি রুপি। ফলে অন্ধ্রপ্রদেশে টেকনোলজি সার্ভিস থেকে সিনেমাটির প্রযোজকরা এখনই পকেটে ভরেছে 182 কোটি রুপি। একইভাবে সত্য থেকে তামিলনাড়ু এবং কেরালা থেকে কল্কি আয় করেছে 22 কোটি রুপি। কর্ণাটক থেকে পাওয়া গেছে 30 কোটি রুপি। আর গোটা উত্তর ভারত থেকে 80 কোটি রুপি ব্যবসা করার প্রবল সম্ভাবনা রয়েছে। বিদেশের সত্যের বিনিময়ে আরও 80 কোটি রুপি ধরা হচ্ছে। সব মিলিয়ে মুক্তির আগেই কল্কি 2898 AD আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 394 কোটি টাকা। এরপর আবার অগ্রিম বুকিংও রয়েছে। নাগাসিন পরিচালিত সিনেমাটিতে আছে মহাভারতের যোগ। তার উপর ভিত্তি করে ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগাসিন। এই সিনেমার সুবাদে দীর্ঘ 38 বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কমল হাসান। অশ্বতমা চরিত্রে অভিনয় করেছেন বিগ বি। আর এই সিনেমায় কমল হাসান অভিনয় করেছেন খল চরিত্রে।